ভোট দিন, ভোট দিন আমাদের বজানা দিকে, ভোট দিন। এই কি বললি? ও মিস্টার হয়ে গেছে, ভোট দিন রচনা দিকে, ভোট দিন। ভোট দেবেন কোনখানে? জবা ফুলের মাঝখানে। জবা ফুল কি? ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছে ভুলে গেছে, ধরা ফুলের মাঝখানে। ভোট 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 দিন। দিদি দিদি, আমাদের এখানে যে ভোটের কথা হচ্ছে আমাদের হুগলিতে, কলকাতায় আমি, আপনি কিছু বলতে চান? আমি দর্শকরা শুনতে চাই কিছু বলার জন্য, একটু বলুন না, একটু বলুন। আচ্ছা, কল কারখানা? হ্যাঁ, আমি তো আস্তে আস্তে দেখলাম এখানে ধোঁয়া আর ধোঁয়া, চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। তার মানে এখানে কল কারখানা আছে, প্রচুর আছে। আচ্ছা আচ্ছা, আরো হবে। আমাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করলে, এই ঝড়াফুল চিহ্নে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এখানে আরো কারখানা হবে, আমি কারখানার লাইন লাগিয়ে দেবো এখানে। আচ্ছা দিদি, বলছিলাম যে এত গরম পড়েছে, চলুন না একটুখানি গরুর দুধের দই খাই দিই আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন দেখি এখানকার দইতে কেমন টেস্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দিদি আমাদের বাড়িতে চলুন, খাঁটি গরুর দুধের দই খেয়ে যাবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন, তাহলে খেয়ে আসি দই। দিদি বসুন। হ্যাঁ হ্যাঁ, বাহ, এখানে মাটির ঘরে যা ঠান্ডা, আমাদের কলকাতায় এত ঠান্ডা নেই। উফ, কি গরম চারিদিকে কলকাতায়। দিদি একটু দই খান আমাদের। বাহ দেখি, ভালো তো, এনিন আপনিও একটু খান, আসুন আসুন আসুন, এনে এনে তুই খা একটু, ভালো না? এখানকার খাঁটি গরুর দুধের দই, এখানকার গরুরা খাঁটি গাছপালা খায়, খেয়ে ভালো দুধ দেয়, খাঁটি দুধ দেয়, সেই দুধ থেকে এই দইটা তৈরি হয়। আমি তো ভাবছি এবার কলকাতা যাওয়ার সময় এখান থেকে দই নিয়ে যাব, তাই না? দইগুলো, দইটা ভালো না খেতে? হ্যাঁ দেখি, ঘুগনিটাও তো দারুন, এখানে সবকিছুই ভালো, এখানকার গরুর দুধের দইও ভালো, এখানকার ঘুগনিও ভালো, সবই ভালো। আমাদের ওখানে কলকাতায় সব ভেজাল, কিচ্ছু ভালো পাওয়া যায় না, এখানকার বেশ সব ভালো। আমি এবার যাওয়ার সময় এখান থেকেই ভাবছি সব খাবার কিনে নিয়ে যাব। দিদি আমাদের এখানে মুড়িটা একটু খেয়ে দেখুন। মুড়ি? হ্যাঁ, মুড়ি আমার খাওয়া হয় না খুব একটা, তাও দিয়েছেন যখন খাই। মুড়ি আমাদের ওই ওখানে সন্ধ্যেবেলায় আলেকালে একটু মুড়ি খাওয়া হয়, সন্ধ্যেবেলা টিফিনে একটু একটু মুড়ি খাই। আচ্ছা আচ্ছা, আমি তো ডায়েটের মধ্যে থাকি। বাহ, এখানকার মুড়িটাও খুব ভালো, এখানে গরুর দুধের দইও ভালো, এখানে ঘুগনিও ভালো, এখানে মুড়িও ভালো, সবই ভালো। আমি এবার যখন যাব এখান থেকে ভাবছি ব্যাগে করে সব নিয়ে যাব। তো আমি এখন ডায়েট করছেন না, এখন তো মোটা হয়ে যাবেন। এই 3 মাসের জন্য আর মোটা হব না, 3 মাসের জন্য আর কি মোটা হব, 3 মাস পরে দেখা যাবে। 3 মাস তো এখন ওই ভোট প্রচারে বেরিয়েছি, এখন এখন জনতার সঙ্গে, জনতার ঘরে ঘরে আমায় যেতে হচ্ছে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই চলছে। হ্যাঁ, সে আর বলতে, খাওয়া দাওয়া তো প্রচুর চলছে, এই খাওয়া দাওয়া নিয়েই তো আছি আমি খাওয়া দাওয়ার মধ্যে। দিদি নম্বর ওয়ান এখন ঘরে ঘরে, ঘরে ঘরে দিদি নম্বর ওয়ান। দিদি তাহলে ভোটটা দিয়ে দেবেন আমাকে, কোন চিহ্নে ভোট দেবেন মনে আছে তো? হ্যাঁ, সেই ঝড়াফুল চিহ্নে আপনি ভোটটা দিয়ে দেবেন। তাহলে দিদি আসছি। দিদি, হ্যাঁ বলুন, আপনার হাসিটা নিয়ে যে এত তোল হচ্ছে, এই সম্বন্ধে আপনি কি বলবেন? এই জনতারা এত হাসি নিয়ে আপনাকে বলছে, এ ব্যাপারে আপনি কি বলতে চান কিছু? আগে আমার হাসিটা ছিল ভালো, আর এখন আমার হাসিটা হয়েছে পেতনির মতন, তো ভালো, যে যা বলছে ভালো বলুক, লোকে বলছে, তাদেরও পাবলিসিটি হচ্ছে, আমারও পাবলিসিটি হচ্ছে, আমার তাতে কিছু যায় আসে না, যে বলছে বলুক, আমি আমার মতোই চলবো, যে যা বলছে বলুক, ওই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভোট জনতা কিরকম দেবে মনে হচ্ছে? ভোট নিয়ে কিছু কথা বলার আছে? এখন আমি তো এই নতুন এই লাইনে, আমি এখন কিছু বলতে পারবো না, এখন বাকিটা জনতার হাতে,
জনতা যা ভোট দেবে যা করবে। আচ্ছা আপনি পকেটের বিরুদ্ধে কিছু বলবেন? উল্টো সাইডে যে পকেট আছে পকেটের বিরুদ্ধে কিছু বলতে চান? পকেট কে? ও তুরি তুরি, ওটা লকেট লকেট। আচ্ছা লকেট, আর আমি দুই বন্ধু একসময় একসাথে কাজ করেছি, কিন্তু এখন ও আমার বিপক্ষ টিমে আছে, এবার ওর ব্যাপারে আর কি বলবো, অনেক হেভি ওয়েট আমার, মানে ও অনেকদিন রাজনীতি লাইনে আছে, আমি এখন নতুন, তো ওর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, ও ওর জায়গায় আমি আমার জায়গায়, ও আমার বন্ধু বন্ধুই থাকবে, দেখা যাক এখন যা হবে ভোট প্ল্যাটফর্মে দেখা যাবে কি হয়। এই ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরা ধরো, আমরা হজগোল্লা চ্যানেল থেকে এসেছি দিদি, এবারে আমরা ভোট প্রচারে হুগলিতে হজগোল্লা চ্যানেল থেকে আমরা বলতে চাই যে আপনি বিপুল ভোটে জয়যুক্ত হন, আমাদের চ্যানেলটাকে একটু দেখবেন দিদি, চ্যানেলটাকে একটু দেখবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে সবাই ভোটটা দিয়ে দেবেন টাইম মতন। হ্যাঁ কি চিহ্নে যেন ভোট দেবে দিদি? ঝরা ফুল চিহ্নে, এই যে আমার হাতে আছে ঝরা ফুল নিয়েই আমি ঘুরছি চারিদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চিহ্নে ভোটটা অবশ্যই দিয়ে দেবেন আমাকে। আচ্ছা আমাদের এখানে ভোট দেওয়ার পরে মমতা একটা রিমাইন্ড করে যে প্রচুর কলকারখানা করতে হবে কিন্তু। হ্যাঁ হবে তো হবে, বললাম তো আমি আস্তে আস্তে বললাম, এই যে চারিদিকে ধোয়া ধোয়া, আমি তো আস্তে আস্তে প্রচুর ধোয়া দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কলকারখানা অবশ্যই হবে, কোনো চিন্তা নেই, আমি এখানে আসলে কলকারখানা প্রচুর হবে। আচ্ছা আপনারা সবাই হজগোল্লা চ্যানেল থেকে আজকে প্রোগ্রামটা দেখলেন, জানাবেন কেমন লাগলো, ঠিক আছে? হজগোল্লা চ্যানেল, ক্যামেরাম্যান ক্যামেরা অফ করে দাও দিদি, তাহলে আসছি আমরা। হ্যাঁ।